আজকে এখানে বেশ ভিড় ডিউ টু স্কুল প্রোগ্রাম। প্রচুর স্কুলের স্টুডেন্টদের দেখতে পাচ্ছি। কোনো একটা কিছু অনুষ্ঠান ওদের হয়তো এখানে করা হবে, সাথে সাথে ফরেনারদেরও বেশ সমাগম। আমাদের ভারতবর্ষের এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো বিদেশিরা দেখতে খুবই ভালোবাসে মনে হয় আমার দেখলে। আর সত্যি এরম অপরূপ হাতের কাজ কিন্তু কোথাও পাওয়া যায় না। কত যুগ পুরনো যে এগুলো সেটা জানাই নেই। এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতেই অনেকটা সময় লাগবে। এটা সিটি প্যালেস, মহারাজা সবাই প্রতাপ সিংহের মেন প্যালেসটা। অনেক কিছু দেখবার আছে, রাজারা যেখানে বসতেন তার সমস্ত সভাগুলো করা আছে, কিন্তু সরি ওখানে ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই আমি ভেতরটা দেখাতে পারলাম না। তো আমি নিজে দেখে এসেছি, ভীষণ সুন্দর। এখন আসবেন, বাচ্চাদের দেখাতে বেশি ভালো লাগবে দেখতে। সবাই মানসিংয়ের ডিটেলিং সব কিছু দেওয়া আছে। আপাতত এখানে শেষ, এবার দেখি আরেকটি জায়গা যাওয়ার ইচ্ছা আছে, যদি টাইমে হয় তাহলেই যেতে পারবো, নাহলে আর উপায় নেই। পরে যাচ্ছি, একটা ফোর্ট দেখার কথা আছে। বাহ, অপূর্ব! সবাই বলছে এটা প্রায় ধ্বংসাবশেষ, কিন্তু আমার আমার ভীষণ ভালো লাগছে। অনেকেই হয়তো জানেন না, এখানে এত সুন্দর একটা ফোর্ট আছে, যেটা অনেকেই হয়তো অনেক ফোর্ট দেখেছেন, যোধপুর, জয়পুর, জয়সালমীর, প্রচুর জায়গায় অনেক ফোর্ট আছে। অনেকেই হয়তো যোধপুর, উদয়পুর, জয়পুর, জয়সালমীর প্রচুর জায়গায় ফোর্ট দেখেছেন, কিন্তু একটা ফোর্ট হয়তো অনেকেই দেখেননি। আমারও জানা ছিল না, আমি একজনের থেকে জানতে পেরে আমি সেখানে আজকে এসেছি। এটা বুন্দির তারাগড় ফোর্ট। আমরা দেখাবো ভিডিওটা আপনাকে, তাতে আপনারা বুঝতে পারবেন যে হয়তো এটার মেনটেন্যান্স নেই, বহু বছরের পুরনো, এর পেছনে অনেক বড় ইতিহাস লুকিয়ে আছে, কিন্তু ফোর্টটা এত সুন্দর দেখতে, মানে
দেখলে পরে মন জুড়িয়ে যাবে যে এক সময় হয়তো এর ভেতরে অনেক কিছু ছিল, প্রচুর লোকের বসবাস ছিল, বিশাল একটা এরিয়া নিয়ে এই ফোর্টটা অবস্থিত। যারা ঐতিহাসিক জিনিস দেখতে ভালোবাসেন তারা একবার বন্দির ফোর্ট এসে দেখে যাবেন, আমার মনে হয় বেশ ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমার আসতে একটু লেট হয়ে গেছে, তো আমি ভেতরের পুরো ওপর অবধি আমি অ্যালাউ হচ্ছে না, যাওয়ার পারমিশন নেই এখন, কারণ একটু পরে সন্ধে নেমে আসবে। সেই জন্য যখন আসবেন আপনারা সকাল সকাল আসবেন, 100 টাকা করে এখানে এন্ট্রি ফিজ লাগে, সাথে গাইড দেওয়া হয়। যদি গাইড আপনি নিতে চান তাহলে সেটা নেগোশিয়েবল, আপনারা কথা বলে নেবেন, তাহলে গাইড নিলে একদম ওপর অবধি ভেতর অবধি সমস্ত কিছু জানতে পারবেন। আমি আপনাদেরকে পুরো ফোর্টটার বাইরের অংশটুকুই দেখাতে পারছি, বাকিটা আপনাদের এসে দেখতে হবে। चुपके चुपके दिल में बैठा है चुपके, जाने वो कैसा होगा रे, अनदेखा अनजाना सा पगला सा दीवाना।